প্রডিউসাররা আসছেন, ওরা অন দ্য ওয়ে, ওরা এসে ওদের সঙ্গে বসে আসলে কথা বলতে হবে, কারণ ওনাদের বাসায় প্রডিউসার যিনি, দুজন মহিলা এবং একজন ভাই, ওনাদের বাসায়, হ্যাঁ ওনাদের বাসায় আরও লোকজন ছিল, ওনাদের সামনেই কথা হয়েছে। এবং যেহেতু ওনারা বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদের যে রাশেদ পলাশ, তার সঙ্গে যেগুলো কথা হয়েছে ওগুলো কোনো কিছু উনি যেভাবে কথা দিয়েছে সেভাবে কাজ করতে পারেনি, তাদের সঙ্গে প্রবলেম হয়েছে। এবং আমি পরে জানতে পারি যে আমার নাম নিয়ে অনেকবার উনি তাদের কাছ থেকে টাকা নিয়েছেন, হোয়ারেজ আমি আমার নিজের পেমেন্টই এখনও পুরোটা পাইনি, আর বলেছে যে আমি এক্সট্রা শুটিং করলে এক্সট্রা পেমেন্ট করতে হবে, আমি আমার নিজের ছবিতে আইটেম গান করতে গেলে আমি নাকি এক্সট্রা পেমেন্ট চাচ্ছি। যেহেতু ওনারা নতুন প্রডিউসার, আমাকে দেখে ইনভেস্ট করেছেন, ভাবি আসলে আমাকে, মানে ভাবির সাথে আমার অনেক ক্লোজ রিলেশন, তো ভাবি বললো যে আমি আসলে, আমরা আমেরিকা থাকি বাট অনেক পছন্দ করি, অনেক ভালো লাগে, অনেক শিক্ষিত স্মার্ট নায়িকা, বাট এই পলাশের সঙ্গে এগুলো শুনে আমরা আসলে খুব আহত, পরে তোমার সঙ্গে কথা বলে, এবং এখানে যে আজ ইন্টারন্যাশনালের যে সিইও আয়েশা সিদ্দিকী এবং শাহাদাত হোসেন লিটন ভাই, ওনাদের সঙ্গে টাকা পয়সা নিয়ে পলাশের সঙ্গে অনেকবার যা আমার কথা বলে আসছে নিউজে, ওনাদের সঙ্গেই হয়েছে এইসব অনেক কিছু, এবং লাস্ট পর্যন্ত ডিস্ট্রিবিউশনের জন্য, প্রমোশনের জন্য যে টাকা পয়সা নিয়েছেন সেগুলোতেও ঝামেলা করেছে, শ্যুট ঠিক মতো করেননি আসলে, এবং ওনাদেরকে টেকনিশিয়ানের তরফ থেকে এবং আর্টিস্ট যারা আছেন ওনারা ফোন করে করে বারবার বলছেন যে আমরা আপনাদের প্রোডাকশনে কাজ করেছি বাট টাকা পয়সা পাইনি, এই হচ্ছে বিষয়টা, এই হচ্ছে বিষয়টা। আমার রাশেদ পলাশ অবশ্যই আমার বন্ধু না, সে আমার একটা ছবির ডিরেক্টর, এবং আমার মনে হয় যে আমার একটু জেনে শুনে এই ছবিটা সাইন করা উচিত ছিল, যে সে আসলে কিভাবে আমাকে প্রডিউসারের সামনে প্রেজেন্ট করছে, যে উনি ছবিটা করছে, উনিই পুরো দায়িত্বটা নিচ্ছে, এসব এরকম কিন্তু কোনো বিষয় ছিল না। এবং আমি শুনতে পেরেছি পরে প্রডিউসারের যে প্রোডাকশন ম্যানেজার ছিল তাকে সে বাদ দিয়েছে, বাদ দিয়ে নিজের প্রোডাকশন ম্যানেজার রেখেছে, এটা নিয়েও তাদের মধ্যে দ্বন্দ্ব ছিল। যেহেতু তাদের মধ্যে অলরেডি দ্বন্দ্ব, এর মাঝখানে আসলে ওই ছবিটা সাইন করার পর আমি আরও তিনটা ছবি শুটিং করেছি, এটা 2.5 বছরের ঘটনা, আর এর মাঝখানে আমাকে নিয়ে আরও কী কী বলেছে, একটা ছবির তো একদম সব কিছুর মধ্যে তো আমি লেগে থাকতে পারি না। আমার শুটিং হয়েছে, কথা হয়েছে যে হ্যাঁ পলাশ আমাকে বলেছে যে ওরা টাকা দিচ্ছে না আসলে, বড় আর্টিস্ট কীভাবে হ্যান্ডেল করতে হয় বা যে কোনো আর্টিস্ট, ওরা নতুন প্রডিউসার ভালো না, আবার ওদের পক্ষ থেকে এখন শুনছি পলাশ আসলে টোটালি আনপ্রফেশনাল ওয়েতে কাজ করেছে, এবং আপনার নামে এবং আরও বিভিন্ন মানুষের নামে যারা এখানে আজ ইন্টারন্যাশনালে যারা দায়িত্বে আছেন, যেহেতু যে ইনভেস্টর উনি বাইরে থাকেন, দায়িত্বে আছেন, তাদের সঙ্গেও আসলে একটা ঝামেলা পাকিয়ে এই জিনিসটা এভাবে ক্রিয়েট করেছে। আমি আসলে, হ্যাঁ আমি ক্লিয়ার করছি, এটা নিয়ে আসলে আমার যে আপনি রাশেদ পলাশের গায়ে হাত দিয়েছিলেন কিনা, এই ঘটনা সত্য কি? আমি এরকম কোনো ভিডিও দেখি না এবং কোনো কিছু এরকম আসলে পাই নাই আসলে, ঠিক আছে। সো এটা আসলে একটা, আমরা একটা ইনভাইটেশনে গিয়েছিলাম, সেটা হচ্ছে ভাবি, যে ভাবির বাসায়, তো ওইখানেই আসলে ওরা ওকে জেরা করছিল যে এরকম কেন হলো, এরকম কেন হলো, ডিস্ট্রিবিউশনের জন্য তুমি দায়িত্ব নিলা, আমাদেরকে দিলা না, লিটন ভাই এত পুরনো মানুষ ফিল্মের, ওনাকেও তুমি অ্যাভয়েড করে গেলা, কেন এইসব করলা সব কিছু, এরকম কথা কাটাকাটির মাঝখানেই একটা বিষয় হয়েছে। আসলে এমন কিছু হয় নাই যেটা নিয়ে আমি তো বলিনি, এখনো বলেছি আমি, এবং আমার ডেটস অনেক দিন ডেটস নিয়ে ওই ডেটগুলো ইউজ করেন নাই, সো এরকম আসলে অনেক কিছু বিষয়, আরও ওই যে সিইও আসতে, আজ ইন্টারন্যাশনাল সিইও আসবে, উনি আসলে আরও ডিটেল বলতে পারবে, আমার এতটুকুই জানা, এতটুকুই, বাট আমি পার্সোনালি আপসেট এটা নিয়ে যে ও ছবিতে একটা যে স্টোরিটা ছিল সবাই দেখেছেন ইতিপথ্যে, ছবিটা হয়তোবা স্টোরি ছিল, স্টোরি ওভাবে প্রেজেন্ট করে নাই, যে গল্পটা ছিল গল্পটা নষ্ট, আমাকে যে গল্প শুনিয়েছে সেই গল্প অনুযায়ী কাজ করে নাই, এটা এটা সত্যতা আছে। এবং আপনি যদি কানের পাশে বারবার কথা বলেন, আমি কথা বারবার ভুলে যাচ্ছি আসলে, আমি কী বলতে চাচ্ছি, আমি কী বলতে চাচ্ছি আমি আসলে ভুলে যাচ্ছি,
এখন আসলে ছবিটা দেখার পরে অনেকেই আমাকে, যেমন জ্যাজ থেকে ছবিটা গেছে, আজিজ ভাই আমাকে বললো যে আপু আপনি এরকম একটা পরিচালকের সঙ্গে কেন কাজ করেছেন, আপনি তো অনেক ভালো ভালো ছবি করেছেন, এত গ্যাপ দিয়ে আপনি কাজ করেন ভালো কাজ করার জন্য, আপনি কেন এই কাজ করেছেন, এই ছবির কোনো গল্প নেই, আগা মাথা নাই, কিছু নাই। তো আমি বললাম আমার গল্প, আমাকে তো এভাবে যত ডেট দেওয়া ছিল সেই ডেটগুলোও ইউজ করেনি, এবং এরকম আরও যখন লিটন ভাই আজিজ ভাইয়ের সাথে কথা বললো যে ভাই দেখেন ছবিটা আসলে কী করা যায়, ও তো আমাদেরকে এইভাবে সব কিছু আসলে নষ্ট করে দিয়েছে, আজিজ ভাই বললো যে ও এটা আপনাদের আগে আসলে দেখা উচিত ছিল, আসলে সব কিছু এভাবে উল্টাপাল্টা সব ইয়ে করে ফেলেছে। তো আমার শ্যুটিং ডেট নিয়েও শ্যুটিং করেনি ঠিক মতো। তারপর আইটেম গান যেটা আমার করার কথা ছিল সেটাও আমি শুনেছি, আমি এটা প্রোডিউসারের পক্ষ থেকে শুনেছি, নতুন যে মেয়েটাকে নিয়েছে তার থেকে টাকা নিয়ে কাজ করেছি। এটা এটা ওই সময় আসলে এটা এত হাস্যকর একটা কোশ্চেন, এটা এটার কোনো মানে ফলস আর ফেক দিয়ে আসছে। তো এটা নিয়ে আসলে আমি এটা এটা সাধারণত হোসেন লিটন ভাই বলবে, আয়েশা সিদ্দিকা বলবে, কারণ ওনারা সবাই সেখানে ছিলেন এবং সবাই ছিলেন। এখন আমার আমার উপর এটা কোনো অভিযোগ না, ওর উপর এতগুলো অভিযোগ আসলে আমার ওখানে, আমি আমি কেন ভিডিও করবো, আচ্ছা আমি যদি অ্যাকশনে থাকি আমি কিভাবে ভিডিও করবো, আপনার অভিযোগ গুলো আমরা শুনেছি, আপনাদের পারিশ্রমিক নিয়েও একটা জটিলতা বা চিন্তা ছিল, 3 লাখ টাকা আপনি 5 লাখ টাকা আমার ওইখানে ইয়ে ছিল। আসলে আমি মূলত এমন একটা বিষয় নিয়ে আজকে প্রেস কনফারেন্সটা করেছি, খুব সেন্সিটিভ একটা বিষয় নিয়ে, এবং আমি খুব ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছি ওই গিয়াসউদ্দিন আল মামুন এবং ওনার স্ত্রীর বিষয়টা নিয়ে। সো এটার মাঝখানে আসলে এটা যেই আমাদের বসা হয়েছিল আসলে অনেক আগে, ঈদের পর দিন, ঈদের পর দিন। সো এটা লিটন ভাই বলবে, আয়েশা সিদ্দিকা বলবে, কারণ এটা এটা একটা, এটা কি ভিডিও দেখে কেউ ভিডিও দেখেছে বা এখানে ওখানে কেউ উপস্থিত ছিল? আমরা কত কিছু জানতে চাচ্ছি না, আমরা জানতে চাচ্ছি যে আপনার বিরুদ্ধে যে অভিযোগ গায়ে হাত দিয়েছেন সেটা আসলে সত্য কিনা আপনি দিয়েছেন। হ্যাঁ এইটা এইটা দিস ইজ দ্য কোশ্চেন, নিশ্চয়ই আমি এমন কিছুর জন্য এটা অ্যাভয়েড করছি। হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ ফর আন্ডারস্ট্যান্ডিং দ্যাট, ওইটা যদি আমি এখানে বলি তাহলে আসলে খুব খারাপ হবে, ঠিক আছে? এরকম কিছু আসলে হয় নাই যেভাবে নিউজটা আসছে আসলে, ঠিক আছে? সো এরকম কিছুই হয় না, আমি তো অনেকবার বললাম যে ওইখানে বসা হয়েছে কথা হয়েছে, এমন এমন বিষয় হয় নাই যেটা নিয়ে এভাবে আপনারা মানে বলছেন যে এটা হয়েছে কি হয়েছে না, এটা তো লাইফ এন্ড ডেথের কোনো বিষয় হয় নাই। ও
সবাই তো আমার কাছে, আমার কাছে আলাদা। হ্যাঁ হ্যাঁ কি ওর সাথে মিউচুয়াল করার কিছু নাই, ওর সাথে কিছু হয় নাই যে মিউচুয়াল করতে হবে, এমন কিছুই হয় নাই। এগুলো টোটালি ফেক, মানে এত নিউজ, মানে এত ফেক নিউজ হতে পারে এটাই সবচেয়ে অদ্ভুত বিষয়। আর এটা হচ্ছে ঈদের পর দিনের দাওয়াতের দাওয়াতের একটা ঘটনা আসলে। এটা এই এইটা নিয়ে যে এতগুলো নিউজ হয়েছে বা এত কিছু হয়েছে, যেহেতু আমি আমার রেস্টুরেন্টের ওই বিষয়টা নিয়ে মানে ইনভলভ ছিলাম, খুব বেশি খুব বিজি ছিলাম, এই এতগুলো যে নিউজ আসছে কীভাবে আমিও জানি না আসলে। আর যখন নিউজ আসছিল তখনকার ঘটনা না, এটা অনেক আগের ঘটনা। এবং আমি ড্রিঙ্ক করি না। একটু ভাই, একটু একটু পারিশ্রমিকের প্রসঙ্গ বলছিলেন, আপনাকে একটু জানতে পারি যে আপনারা আসলে ময়ূরাক্ষী সিনেমায় পারিশ্রমিক কত ছিল, কতটুকু দেয়নি, একটু জানতে পারি কি? সে বলছিল 3 লাখ টাকা ডিল ছিল আপনার। এটা টোটালি রং, আমার সঙ্গে ডিল ছিল 8 লাখ টাকার, তারপরে ও বলছে যে প্রোডিউসার টাকা দিচ্ছে না, পরে এখন জানতে পারলাম প্রোডিউসার থেকে সে আসলে সব টাকা নিয়ে গেছে। তারপর সব মানে প্রোডাকশনের ম্যাক্সিমাম মানুষকে আসলে সে টাকা পয়সা দেয়নি, আর্টিস্টদেরকে দেয়নি, এরকম কিছু কিছু প্রোডিউসারদের কাছে ফোন এসছে। তো এটাই আমাকে, যেহেতু প্রোডিউসার ওরকম কাউকে এখানে চিনেন না, একটু কম চিনেন জানেন, তো বলছি এরকম কেন হচ্ছে। আমি আমি বললাম যে আমি জানি না, আপনাদের প্রোডাকশন ম্যানেজারকে জিজ্ঞেস করেন। তখন বললো যে প্রোডাকশন ম্যানেজার আমাদেরকে, আমাদের যাকে দিয়েছেন তাকে বাদ দিয়ে দিয়ে ও নিজের প্রোডাকশন ম্যানেজার দিয়েছে। সো এই এরকম ডিজাস্টার একটা সিচুয়েশনের মধ্যে আপু আপনি একটু আসেন, আমরা কথা বলছি, আমরা একটু কথা বলবো, মানে মেইন যে ফ্যাক্টটা সেটা একটু বের করতে চাচ্ছি। এই বিষয়টা খুবই সিম্পল আসলে। ৮ লাখ হয়েছে, উনি এখনো পুরো টাকা দেয়নি, কিন্তু প্রোডিউসার যারা ওরা ওকে সব টাকা দিয়ে দিয়েছে, শুধু আমার না বাকিদেরও। আচ্ছা, সে কি কি অনিয়ম করেছে আপনার যে অভিযোগ আমি আসলে এবং ও আরেকটা বিষয় আছে, বড়টা দাও আর আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আমার স্কিপ হয়ে গেছে, সেটা হচ্ছে কোন পেজটা, হ্যাঁ ওই ওই পেজগুলো বের কর। পেপার্স পেপার